हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल कृष्णकली। आशा करी सबाई ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। আর আমরা দেখো সকাল সকাল দুজনে মিলে কিনে বসেছি। কি এটা? আমি কি জানি। এই দেখো কাঁঠাল গাছ থেকে পাড়া করেছি মাকে সকালবেলায়, বলেছি কাঁঠাল পাড়েন, কাঁঠাল খাবো, পেড়েছে। আর এই দেখো এতগুলো ছাড়িয়েছি আর এখনো আছে, অর্ধেকটা আছে এখনো। মাছিগুলো তাড়ান। এই দেখো কাঁঠাল, ওই দিকের অর্ধেকটা একটু কেমন খারাপ খারাপ ছিল, ওর জন্য ওই দিকটা বাদ, আর এই দিকটা ভালো, ওই দিকটা ছাড়িয়ে খাবো। তো চলো ছাড়িয়ে নি, সকালে সবাই খাবো, মানে আমাদের বাড়িতে সবাই, যে যে আছে সবাই। খান 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 খান। কেমন খাইতে? মিষ্টি? তো ফ্রেন্ডস, তোমরা যদি কেউ কাঁঠাল খেতে চাও আমাদের বাড়ি চলে আসবে, কারণ আমাদের গাছে অনেক অনেক কাঁঠাল আছে না মা? হ্যাঁ, তাও আবার খাজা কাঁঠাল, কোন গলা কাঁঠাল না, দেখতে তো পাচ্ছ যা। তো চলো আমি কাঁঠালগুলো ছাড়িয়ে নি। তো এদিকে দেখো আমি মুড়ি নিয়ে চলে এসেছি, তাহলে এখন কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাবো। মাকে বললাম মাও খাবে না, মা ওই ছাড়ানোর সময় দু কোয়া কাঁঠাল খেলো, আর বাবা উঠেছে এই কেবলই, ওই দেখো বসে আছে উঠে। বাবা কথা কয় না, দেখেন মা ব্রাশ করবেন না, খাইতে হবে না, তো ব্রাশ করে সঙ্গে যান। আর আমার পতিদেব উঠে বাথরুমে ঢুকেছে, আর ছোট দিদি এখনো উঠেনি, আর ঋষভও এখনো ওঠেনি। খাবেন পান্তা ভাত? খাবেন যান গা, পান্তা ভাত নিয়ে সঙ্গে যান, কাঁঠাল দিয়ে খাবেন। যান গা পান্তা ভাত নিয়ে সঙ্গে, কাঁঠাল দিয়ে খাবেন, কাঁঠাল দিয়ে খাবেন। ঠিক আছে, তাহলে আমি খেতে শুরু করে দিই। দেখো কাঁঠাল দিয়ে মুড়ি, বাবা ওই দিকে দেখো বৈশাখীকে মাঠে দিতে যাবে, আর বৈশাখী কেমন করছে দেখো ঘরে পাবে। এখন বাজে 11:13, আর দেখো আজকে দিদি আর মা ডাক্তার দেখাতে যাবে, ওর জন্য আমি হচ্ছে একটু বেলা করে বসিয়েছিলাম রান্না, আলু সিদ্ধ, আর 9টার সময় বসেছিলাম আলু সিদ্ধ আর উচ্ছে সিদ্ধ আর কলমি শাক ভাজা এই করেছিলাম, সেটা দিয়ে মা আর দিদি ভাত খেয়ে গেল, মানে ভাত খেলো। আর টোটো চলে এসছে, যাবে সোনামুখীতে ডাক্তার দেখাতে, আর সোনা পাপা আর আমি বাড়িতে থাকবো না পাপা, আর বাবা গেছে পতাশপুরে, পতাশপুরে গেছে প্যান কার্ডে আধার লিংক করাতে। সরো পাপা, সরো। ডাক্তাররা সব কবা, কিন্তু আমার কয়ও না যে কি কবা বুঝতে পারি না। বাবা সরে আসো, দাঁড়াও গাড়ি আসছে, এদিকে আসবে না। ওইটা ওখানে রাখলে পড়বে না, ওটা নিচে নামান। ওমা না না, চলে আসবে এক্ষুনি। টাটা ও বাবা, টাটা দাও, বলো টাটা, যাই না যাই না। ফ্রেন্ডস, মা আর দিদি চলে যাওয়ার পরে আমি ভাত খেলাম, সোনা পাপা বাবার সাথে ভাত খেলো, আর বাবা এখন গেছে বাছুর আনতে। আর এইদিকে বললাম তো তুমি বাবার সাথে ভাত খেয়েছো, তো তুমি আদার সাথে ভাত খেলো না আগেরটা? আগে আবার কি? আগে তো খেলছিলা তুমি মামম চলে যাওয়ার পরে, ওইটার পরে, ওইটার পরে তো ভাত খেলা। আর এদিকে দেখো আমি রান্নার জন্য, দাঁড়াও মুখ বলে নি আগে, আর আমি এদিকে রান্নার জন্য আলু আর পটল কেটেছি, মানে কেটে রেখেছি, আলু পটলের তরকারি রান্না করব। আর তার আগে আমার কাজ আছে অনেক, ছাগল আবার তার মধ্যে ছাগল চলে এসছে, মানে ছাগল মা ওই যে জেঠুর সাথে, যে জেঠু আর মা একসাথে চড়ায়, তো তো জেঠুর কাছে দিয়ে এসেছিল, বলেছিল যে আমাদের ছাগলগুলো নিয়ে বাড়ির দিকে তাড়িয়ে দিতে, তাড়িয়ে দিয়েছে নিয়ে এসে। আমি ছাগলগুলোকে বাঁধলাম, বেঁধে বেঁধে জল খাইয়েছি, এখন এদিকে চলে এসেছি, জামা প্যান্ট ভেজাবো, জামা প্যান্ট কাচতে হবে। আর মেঘের অবস্থা খুবই খারাপ, আকাশে মেঘ করেছে মেঘ করেছে, রোদ তো ওঠেনি সারাদিনে, তবু জামা প্যান্টগুলো কেচে মেশিনে শুকিয়ে নেবো। দেখো অনেকগুলো জামা প্যান্ট জড়ো হয়েছে, কেচে নি, আর মানে কাঁচা হয়ে গেলে
থালা বাসন আছে, থালা বাসনগুলোও ধুতে হবে, তারপরে তরকারিটা রান্না করব পরে, কারণ বৃষ্টি পড়লেও তখন আমার রান্নাতে অসুবিধা হবে না, কারণ আমি তো ওখানে বসে বসে রান্নাবো বারান্দায়। আর এগুলো তো বৃষ্টি শুরু হয়ে গেলে তখন করতে পারবো না, আর মেশিনে শুকিয়ে একটু বাতাসে বাইরে মেলে দিলে জামা প্যান্টগুলো শুকিয়ে যাবে। তো চলো এদিকে তাড়াতাড়ি করে নিই কাজ। দেখো আগে প্যান্ট দুটো ভিজিয়ে দিয়েছিলাম, একটুখানি হয়েছে, তারপরে আবার বাকি সমস্ত জামা প্যান্টগুলো দিয়ে দিয়েছি, এখন কাঁচা হচ্ছে। আর কলপাটা থালা বাসনগুলো নিয়ে এসে রাখলাম, এখন মেজে নেবো। তো চলো এদিকে কাজ, মানে কাজ কাঁচা হতে থাকুক, আর এদিকে থালা বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে ফেলি। জামা প্যান্ট কাঁচার পরে তরকারি রান্না করে ছাগলের ঘর পরিষ্কার করেছি, স্নান করেছি, তারপরে দেখো চলে এসেছি, এখন খাবো। এদিকে দেখো বাবা খাচ্ছে, কেমন হয়েছে তরকারি? আর এদিকে দেখো সোনা পাপাই মাত্র ঘুমের থেকে উঠলো, স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিল না পাপা? ঘুমোতে বলেছি, ঘুমিয়ে গেছে। আর এখন দেখো আমি আলু পটলের তরকারি রান্না করেছি আর ভাত নিয়েছি, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। এদিকে দেখো আমি ভাত নিয়েছি আর আলু পটলের তরকারি নিয়েছি, তো চলো খেতে শুরু করে দিই। আর মা আর দিদি এখনো আসেনি, আসছে। এখন বাজে বিকেল পাঁচটা, আর দেখো মাও চলে এসছে, দিদিও চলে এসছে, একটু হলো এক মিনিট হলো এসছে, আর এসছে পরে আমরা বসে পড়েছি কি কি এনেছে সেইগুলো নিয়ে। এইদিকে দেখো আমাদের পাপা বলছে খাবার আনো নি, বলছে হ্যাঁ এনেছে বেদানা, এটা খুব বেদানা। ও দিদি এগুলো লাল লাল না কেন? হলুদ হলুদ গুলো নিয়ে আইছে, হে বেশি লাল লাল হয় কি সুন্দর হয়, এগুলো মনে হয় কি কত দিনের তা। এই দেখো এইটা সব থেকে লাল। হুম, আর দেখো মা একটা নিয়ে এসছে এনসিওর, যাদের হাড় ক্ষয় হয়ে যায় তাদের, বুঝলাম হাট বলে। দিদি ঠিক বলি নাই আমি কি হুম ঠিক বলে নাই। আর দিদি আসার পরে ভাত দিয়েছিলাম খেলো, সে থালা বাসন ধুয়ে উঠান ঝাড় দেওয়ার সমস্ত কাজ বিকেলের সারা হয়ে গেছে। আর আমার এই চোখটায় কি যেন হয়েছে, সকাল থেকে ব্যথা ব্যথা করছে। আর এখন দেখো আমি আর পাপা বসে আছি, পাপা মোবাইল দেখছিলাম, মোবাইল দেখছিলাম, মোবাইলে কি দেখছিলা? ভিডিও। ভিডিও? কার ভিডিও? তার ভিডিও, আমার ভিডিও। তো গ্যালারিতে যে যে ভিডিওগুলো পড়েছি সেই ভিডিওগুলো দেখছিল সকাল থেকে। তো এখন আমি ফোনটা নিলাম, এইটুকু ভিডিও করি, তারপর এডিট করবো, তাই তাই না পাপা? ও বাবা এদিকে তাকাও, বলো হাই ফ্রেন্ড। হাই ফ্রেন্ড, বলো আমার মামির চ্যানেলটা, আমার মামির চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে, সবাই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা দেখছো ভিডিওটা, যারা দেখছো ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে, অবশ্যই লাইক করে দেবে। আর কেমন হয়েছে, আর কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবে, সেটা কমেন্ট করে জানাবে। বলো টাটা টাটা।